সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাড অ্যাফিলিয়েট প্রোডাক্ট, কিভাবে আপনারা আপনাদের ই কমার্স ওয়েবসাইটে অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। গত পর্বে দেখেছিলেন অ্যাড গ্রুপড প্রোডাক্ট, কিভাবে আপনারা গ্রুপড প্রোডাক্ট অ্যাড করবেন এবং হোম পেজটি কিভাবে সেট আপ করবেন সেই বিষয়টি দেখিয়েছিলাম। তো আসুন এখন আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই। তো অ্যাফিলিয়েট প্রোডাক্ট আসলে কি? অ্যাফিলিয়েট প্রোডাক্ট সম্পর্কে আমরা যদি একটু ডিটেইলসে জানতে চাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি daraz.com অথবা amazon.com এর অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। এখন তারা আপনাকে একটি ইউনিক এবং স্পেশাল লিঙ্ক দিবে, যে লিঙ্কটি হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। ধরুন আপনি amazon.com এ, আমি যদি amazon সাইটে আসি, amazon.com এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে। তারা আপনাকে একটি স্পেশাল লিঙ্ক দিবে, আপনি তাদের যে যত প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্টই আপনি সেল করতে পারবেন একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে। তখন আপনাকে তারা লিঙ্ক দিবে, স্পেশাল লিঙ্ক। যেমন এই যে আমি যদি এখানে গেট লিঙ্কে ক্লিক করি, দেখুন একটা লিঙ্ক দিয়েছে, যে লিঙ্কটা হচ্ছে শুধুমাত্র আমার যে অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের একটা লিঙ্ক। যখন আপনি আপনার এই লিঙ্কটিকে আপনার ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে প্রদর্শন করাবেন এবং আপনার ওয়েবসাইট থেকে এই লিঙ্কে ক্লিক করে কেউ যদি amazon.com এ এসে প্রোডাক্ট পারচেস করে, এখান থেকে আপনি একটা নির্দিষ্ট কমিশন পাবেন। তো এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আসুন আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট কিভাবে আপলোড করব সেই বিষয়টা দেখি। তার জন্য আমরা সরাসরি প্রোডাক্টসে যাব, প্রোডাক্টস থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে আসার পর যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটি আমি আপলোড করব সেটা হচ্ছে, ধরুন আমি এই প্রোডাক্টটি আপলোড করব। তো এর জন্য প্রথমে আমি এখান থেকে টাইটেলটাকে কপি করে নেব। এত বড় টাইটেল নিচ্ছি না, ছোট করে নিচ্ছি। ধরুন আমি এতটুকু নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি চেপে কপি করলাম। কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে আমি ডেসক্রিপশন নিচ্ছি, ধরুন এইটুকু ডেসক্রিপশন নিলাম। আপনি আপনার মতো করে চাইলে নিজের মতো করে ডেসক্রিপশন লিখে দিতে পারেন, আর এখান থেকে কপি পেস্ট না করাটাই বেটার। তারপর আমি আপনাদেরকে কপি পেস্ট করে দেখাচ্ছি, যেহেতু জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল ভি চেপে আমি এখান থেকে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তো এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট না, আমরা এখানে একটা অপশন সিলেক্ট করবো, সেটা হচ্ছে এক্সটার্নাল অর অ্যাফিলিয়েট প্রোডাক্ট। দেন এখানে প্রোডাক্টের ইউআরএলটা দেবো, বাটন টেক্সটটা দেবো এবং রেগুলার প্রাইস সেল প্রাইসটা দেবো। চলে যাচ্ছি অ্যামাজন ওয়েবসাইটে। আসার পর দেখুন এই যে উপরে গেট লিঙ্ক, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমরা একটা লিঙ্ক পাচ্ছি, টেক্সট লিঙ্ক ক্রিয়েটেড ভ্যালু। তো এটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে যদি কন্ট্রোল সি চেপে কপি করি অথবা যে গেট লিঙ্কে ক্লিক করলো, লিঙ্কটা চলে আসবে এখানে। আমি কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে এখানে এসে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। দেন বাটন টেক্সট, এখানে ধরুন আমি লিখে দিলাম হচ্ছে বাই নাও অন অ্যামাজন। দেন রেগুলার প্রাইস, এখানে যা আছে আমি তাই দিয়ে দিচ্ছি। যেমন রেগুলার প্রাইস হচ্ছে $129.99। হ্যাঁ, তো আমি এখানে $129.99 দিয়ে দিলাম। দেন সেল প্রাইস হচ্ছে, সেল প্রাইসটা কত? সেল প্রাইস হচ্ছে $86.99, $86.99। আপনি চাইলে এটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারেন, স্কু দিয়ে দিতে পারেন। লিঙ্কড প্রোডাক্ট হিসেবে এখানে যদি থাকে আপসেলস হিসেবে, আমি আপসেলস ক্রস সেলসটা পরে দেখাবো, অ্যাট্রিবিউটসটা পরে দেখাবো, এই জন্য আমি এগুলো নিয়ে এখন আর আলোচনা করছি না। আমি সরাসরি নিচে চলে যাবো, এখানে সে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। তো আমি শর্ট ডেসক্রিপশন এখান থেকে একটু কপি করে নিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেন এখানে এসে আমরা প্রোডাক্টের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করব। যেহেতু এটা ইলেকট্রনিক ডিভাইস, সো আমি ইলেকট্রনিক ডিভাইস সিলেক্ট করলাম। দেন এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করে নিই, নাম দিলাম হচ্ছে ইয়ারবাডস। ইয়ারবাডস এর প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে রাখলাম হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি, দেখুন যে ইয়ারবাডস ক্যাটাগরিটা তৈরি হয়ে গেছে। দেন আমরা নিচের দিকে যাব, এখানে প্রোডাক্টের ট্যাগস আপনারা দিয়ে দিবেন। ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে ইয়ারবাডস, অ্যাডে ক্লিক করছি। দেন নিচের দিকে এসে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। এখন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে আমি প্রোডাক্টটা ইমেজটা পাবো কোথায়? তো ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট এখানে ক্লিক করে আমি রাইট বাটনে ক্লিক করে দেন সেভ ইমেজে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম। যদি এই ইমেজটা হয়তো আছে, আমি নেমটা চেঞ্জ করে দিচ্ছি, সেভে ক্লিক করলাম, ইমেজটা সেভ হয়ে গেল। আপনি চাইলে আরও একাধিক ইমেজ এখান থেকে সেভ করে নিতে পারেন, ধরুন এই ইমেজটা সেভ করবেন। তো এখান থেকে এখন আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে আপলোড ফাইলসে যাচ্ছি, সিলেক্ট ফাইলসে যাচ্ছি। দেন এই যে ইমেজটা ধরাই দিলাম, দেন ওপেনে ক্লিক করছি, সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করছি। দেখুন ইমেজটা চলে আসছে। এখন আমরা প্রোডাক্টের গ্যালারিতে কিছু ইমেজ অ্যাড করব। তো অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করছি, দেন আপলোড ফাইলসে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম। এই দুইটা ইমেজ আমি এখানে ধরাই দিচ্ছি, অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম, দেখুন গ্যালারিতে চলে আসলো। এখন যদি আমরা পাবলিশে ক্লিক করি, হোম পেজে যাচ্ছি, রিফ্রেশ করলাম। আচ্ছা, আমরা এখন সরাসরি হোম পেজে যাচ্ছি। এখন খেয়াল করুন এই যে বাই নাও বাটন
বাই নাও অন অ্যামাজন, এই যে এই বাটনটা চলে আসছে। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে ভিউ প্রোডাক্টস অথবা অ্যাড টু কার্ট রয়েছে। তো গ্রুপ প্রোডাক্টসের ক্ষেত্রে ভিউ প্রোডাক্টস শো করতেছে, আর হচ্ছে গিয়ে সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাড টু কার্ট বাটন শো করতেছে। আচ্ছা, বাই নাও অন অ্যামাজনে যদি ক্লিক করি তাহলে কোন লিঙ্কটা ওপেন হচ্ছে আমরা একটু দেখি। ক্লিক করলাম, দেখুন এই যে আমরা সরাসরি অ্যামাজনের ওয়েবসাইটে চলে আসছি। এখন এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ কোনো প্রোডাক্ট পারচেস করে তখন কিন্তু একটা অ্যাফিলিয়েট কমিশন জেনারেট হবে। এখন উপরে একটু লিঙ্কের দিকে খেয়াল করুন, দেখুন এই যে এখানে ফ্রিল্যান্সার মান্নান, এই যে এটা কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। সো অ্যাফিলিয়েট লিঙ্ক বিদায় কিন্তু এখানে এটা শো করতেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপলোড করবেন আপনার ই-কমার্স ওয়েবসাইটে। তো আগামী লেকচারে আমরা নতুন যে টপিকটি শিখবো সেটি হচ্ছে অ্যাড প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, কিভাবে আপনারা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার জন্য প্রোডাক্টের অ্যাট্রিবিউট সেট করবেন সেই বিষয়টি দেখবো। সেই পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।